হ্যালো, হ্যাঁ বল। হ্যালো, আরে আমার না মনে হচ্ছে আদি আমার সাথে চিট করছে। কেন, আবার কি করলো? আমার ফেসবুকে একটা ফেক অ্যাকাউন্ট ছিল না, ওই অ্যাকাউন্টটার সাথে ও খুব কথা বলছে এই কদিন ধরে। মানে আমি যখনই SMS করছি ওই অ্যাকাউন্টটা দিয়ে সঙ্গে সঙ্গে ও রিপ্লাই দিচ্ছে, আর এদিকে আমি যখন ওকে মানে আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে SMS করছি তখন ও রিপ্লাই দিচ্ছে না। অনেক এহে রহা নেই যাতা তড়প হি এসি হ্যায় না, দেরি করে রিপ্লাই দিচ্ছে। তো আমি যদি জিজ্ঞাসা করি যে এত দেরি হচ্ছে কেন রিপ্লাই দিতে, তখন বলছে যে ও নাকি কাজে ব্যস্ত রয়েছে বা বাইরে কোথাও ছিল, এইসব অন্য অন্য কথা বলছে। কিন্তু আমি জানি যে ও তখন আমার এই ফেক অ্যাকাউন্টের সাথে কথা বলছিল। ভাই তুই এবার আমাকে একটা কোনো সলিউশন দে, বল আমি আর আমি কি করব। ও গুঁতো খেয়ে এখন আমার কাছে এসেছিস? না, আমি তো আর কোনো সলিউশন তোকে দিতে পারবো না। তো যেটা ভালো মনে হয় তুই সেটা কর। এর আগে যখন আমি বলেছিলাম যে ছেলেটা একদম ভালো না, ও তোকে একদম ডিজার্ভ করে না, তখন তো আমার কথাগুলো খুব গায়ে লেগে গেছিল। যা যা ওর গলায় গিয়ে এবার ঝুলে পড়। চিট করেছে তো কি হয়েছে, অ্যাকসেপ্ট করে নে। তুই তো এমনি দুদিন পর ওর উপর আবার গলেই যাবি, তুই এমনি অ্যাকসেপ্ট করে নিবি আমি জানি। এখন আমার কাছে শুধু শুধু ওই সলিউশন চাইতে আসবি না একদম, আমি যেটা বলবো সেটা তো তুই এমনিও শুনিস না। না, আমি ভেবে নিয়েছি এবার আর আমি ওর কথা শুনে গলে যাব না। প্রত্যেকবার আমি ওর কথা শুনে গলে যাই, কিন্তু এবার আর বলবো না। শোন আমি কি বলছি, কালকে বিকালবেলা তুই ওর সাথে দেখা কর, করে তোর কাছে ওর দেয়া যে যে গিফটগুলো আছে সব কিছু ওকে ফেরত দিয়ে দে, দিয়ে একদম ব্রেকআপ করে দে একদম পারমানেন্টলি। আর সব জায়গা থেকে ব্লক করে দে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এমনকি এমনি কলের থেকেও ব্লক করে দিবি, যাতে এমনি SMS ও যেন পাঠাতে না পারে। ঠিক আছে? আচ্ছা, হমকো সিখা রিয়া হ্যায়। আচ্ছা, আর হ্যাঁ, দেখা করতে গিয়ে খুব অ্যাটিটিউড নিয়ে কথা বলবি, একদম বেশি কথা বলতে যাবি না, আর শুধু গিফটগুলো ফেরত দিয়ে ব্রেকআপ বলে চলে আসবি, বেশিক্ষণ ওয়েট করবি না, নয়তো তুই তো আবার বেশি তাড়াতাড়ি গলে যাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটাই করব। তুই যেটা বললি সেটাই করাটা ভালো আমার মনে হচ্ছে। দি নেক্সট ডে। হ্যালো, কিরে ভাই দেখা করলি? কি বললো আদি? হ্যাঁ ভাই, আমি গেছিলাম দেখা করতে ওর সাথে, কিন্তু ও বললো ওর বোন নাকি ওর অ্যাকাউন্টটা চালায়, সেই জন্য ওর বোনই নাকি SMSগুলো করেছে ওরকমভাবে। ও জানেই না যে ও ওরকম কোনো ওর বোন SMSগুলো করেছিল যে। আর তারপরে কি কান্নাকাটি করছিল তুই জানিস না, এত কান্নাকাটি করছিল যে আমি তো থামাতেই পারছিলাম না ওর কান্না। আমার কাছে ভীষণ ক্ষমা চেয়েছে ও অনেকবার ধরে। এবার দেখ, এতবার ধরে যদি কোনো মানুষ ক্ষমা চায় তো তাকে তো আরেকটা সুযোগ দেওয়া উচিত, তাই না? আসলে আমারই বুঝতে ভুল হয়েছিল রে, ছেলেটা সত্যিই খুব ভালো ছেলে। আমি জানি না কেন ওর ওপর এরকম সন্দেহ করলাম, আমারই ভুল ওটা। ওই হয়ে গেছে, আমি তো জানতাম এটাই হবে, আমি জানতাম একদম। তোর দ্বারা না কিচ্ছু হবে না, বুঝ, তুই থুতু ফেলে ডুবে মর, বুঝ। এই তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই, গাধা নাকি তুই? ওর বোনের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থাকতে ওর বোন কেন ওর দাদার অ্যাকাউন্ট দিয়ে SMS করতে যাবে? আর SMS করলেও কেন মেয়েদের SMS করবে, ছেলেদের করবে তোর বোন SMS? লেসবিয়ান নাকি ওর বোন? মানে যা তা একটা গল্প হয়েছে তোকে এসে বলবে আর সেই গল্পটাই তুই বিশ্বাস করে নিবি, এই জন্য তোকে আমি গাধা বলি, জানিস তো। আরে না না, তুই রাগ করছিস কেন? নেক্সট বার এমন কিছু হলে আমি ব্রেকআপ করে দেবো, আমি তো বলেই দিয়েছি ওকে, তাই না? ভাগ এখান থেকে, ভাগ। মিউজিক